আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ায় বেড়াচ্ছি, জানা যাবে ওদের সাথে সাউন্ড গ্রেনের আমরা কি বোম নিয়ে আসছি, ওরা কি বোম নিয়ে আসছে, ওই দৌড়ানি খাচ্ছে সারাদিন ধরে। পোলাপান কিভাবে দৌড়ানি দিছে তাহলে ভাবেন, রক্ত বইয়া ছিল এখানে দাঁড়ায় ছিল, পুলিশ তো পলাশির মোড়ে দাঁড়ায় ছিল, চারপাশে আসেই নাই তারা, তারা জানে যে এটা হবে, তারপর আসে দিচ্ছে না, সাউন্ড গ্রেনেড মারতেছে মানুষকে, জমায়েত হতে দিচ্ছে না। কালকে যে ছজন ছেলে আমাদের দেশের মারা গেল, ওদের কে নিয়ে ওদের জানাজা করব আমরা, সেটাই করতে দিচ্ছে না। এবং ওরা বলতে চাচ্ছে যে এখানে সাধারণ পুলিশ বিজিবি আরও অনেক কিছু হচ্ছে ভাই, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ায় বেড়াচ্ছি, জানাজা করতে দিচ্ছে না। এইটা একটা প্রশ্ন যে এটা কীভাবে সম্ভব, মানে হলো একটা নেতার যদি আজকে মৃত্যু হয় সেই জমায়েতটা করার জন্য পুলিশ হেল্প করে, ছয়টা ছেলে ছয়টা বাচ্চা ছয়টা স্টুডেন্ট মারা গেল ওদের জন্য জানাজা করতে দিচ্ছে না। তো এই 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 চলছে এখন, ওরা প্রথমে রাজু চত্বরে, তারপরে শহীদ মিনারে, তারপরে ভিসির অফিসের সামনে ওরা জমায়েত হতে চাচ্ছে, বিকজ আমাদের দেশের ছয়টা বাচ্চা মারা গেছে, কিন্তু কারোর সন্তান এই জানাজার প্রথমত কথা বলার অধিকার নাই, দ্বিতীয়ত জানাজার অধিকার নাই। জানাজার অধিকার যারা জানাজায় যোগ দিতে যাবে, আমরা কি বন্দুক হাতে নিয়ে আসছি, আমরা জানাজায় যোগ দিতে আসছি, আমাদের কি চেনা ভাই ঘরের লোক দলের লোক, না আমাদের দেশের মানুষ, সেখানে সংহতি প্রকাশ করতে হচ্ছে, সেখানে সাউন্ড গ্রেনেড দিয়ে এদেরকে সরাই দিচ্ছে, জমায়েত হতে দিবে না পুলিশ, মানে একটা যুদ্ধাবস্থার মতো একটা ব্যাপার আর কি, মানে চতুর্পাশে বর্ডার গার্ড, চতুর্পাশে পুলিশ ব্যারিকেড করে জানাজা করতে দিবে না। এটা এটা একটা কর্মসূচি এবং এটা একটা সংহতি প্রকাশ, সেটা করতে দিবে না। বন্দুকের সাথে সাউন্ড গ্রেনেড আমরা কি বোম নিয়ে আসছি, ওরা কি বোম নিয়ে আসছে, ওই দৌড়ানি খাচ্ছে সারাদিন ধরে, এই হচ্ছে আমাদের আজকের স্বাধীন বাংলাদেশ। এই যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে অবস্থান করছেন এবং আপনি বলছিলেন যে আমাদের এখান থেকে সরে যেতে হচ্ছে, সাউন্ড গ্রেনেড বা বিভিন্নভাবে আপনাদেরকে ভিড়তে দিচ্ছে না, কলিগ ব্যথা পেলো তার গায়ের মধ্যে সাউন্ড গ্রেনেড ফুটলো, তারপর ঢাকা মেডিকেলে যেতে হলো, হ্যাঁ এইটা হচ্ছে। এবং বিভিন্ন গণমাধ্যমে কিন্তু শুনেছে যে এখান থেকে যারা মানে কোটার পক্ষে যারা বা আন্দোলন করছে বা কোটা বিরোধীর উপরে হামলা যারা চালাচ্ছে বা ছাত্রলীগের যুব নেত্রীরা ছাত্ররা এরা সবাই হল বিতাড়িত হয়েছে, এটা কি জানেন আপনি? সবই জানি, এবং ছাত্রলীগের যে অবস্থা, ওনাদের যেই ধারাবাহিক যে কার্যক্রম সেটার কারণে আজকে এইখানকার ছাত্ররা ওদেরকে বর্জন করছে ন্যায্য কারণে, সেটাকে বুঝতে হবে, সেই কথাটা শুনতে হবে। প্রাণের মধ্যে কেউ এই সন্ত্রাসী কার্যক্রমের মধ্যে দিয়ে ছাত্রত্বকে জাহির রাখা, এটাকে কেউ সমর্থন করে না, এটা বাংলাদেশের মানুষের প্রাণের কথা, কেউ চায় না, এদেরকে কেউ চায় না ভাই। আপনারা এখন গ্রেনেড দিয়ে তাড়াচ্ছেন কিন্তু মাটির কথা শুনেন, এদেরকে কেউ চায় না, এদেরকে কেউ চায় না। এখানে 100টার উপরে জুতা পড়ে ছিল, পোলাপান কিভাবে দৌড়ানি দিছে তাহলে ভাবেন, রক্ত বইয়া ছিল এখানে দাঁড়ায় ছিল, পুলিশ তো পলাশির মোড়ে দাঁড়ায় ছিল, চারপাশে আসেই নাই তারা, তারা জানে যে এটা হবে, তারপরে আসে নাই, কেউ আসে নাই এদিকে, ওকে লাগছে ওটাতে।